আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টেন মিনিট স্কুলের বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামে আজকে আমরা এই বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামে কথা বলবো বিগত বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন যেগুলো এসেছে স্পেসিফিক্যালি আমি যদি বলি প্রাণীবিজ্ঞান অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আর এই কোয়েশ্চেন অ্যানালাইসিস বা প্রশ্ন অ্যানালাইসিস যে পর্বটি রয়েছে এটি দুই ভাগে ভাগ করা হয়েছে অলরেডি নিশ্চয়ই তোমরা হচ্ছে প্রথম পর্বটি দেখে ফেলেছ যেখানে আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কথা বলেছি আজকে এই পর্বের দ্বিতীয় অংশ সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান সম্পর্কিত যে তথ্য বা যে প্রশ্নগুলো আমাদের জানা লাগবে বা বিগত বছরের প্রতি চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছে তার সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো এই ক্লাসটি শেষ হওয়ার পরে তুমি সম্পূর্ণভাবে একটি আইডিয়া বা রোডম্যাপ পেয়ে যাবে যে জীববিজ্ঞানের প্রাণীবিজ্ঞান যে অংশটি রয়েছে সেখানে আসলে কোন কোন জায়গাগুলো থেকে বেশি বেশি করে হচ্ছে প্রশ্ন আসে তো আমরা চলে যাই প্রশ্নোত্তর পর্বে প্রথম যে প্রশ্নটি রয়েছে কী লেখা আছে নিচের কোনটি দি অরিয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে আমরা কম বেশি জানি এই যে প্রতিসাম্যতা প্রতিসাম্যতাটা মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব কমন একটা টপিক এই জায়গা থেকে প্রায় প্রতি বছরই হচ্ছে কোনো না কোনো প্রশ্ন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে তো তার ব্যতিক্রম হয়নি মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে প্রশ্ন এসেছিল নিচের কোনটা দি অরিও প্রতিসাম্য আমাদের এখানে অপশান দেওয়া আছে এ হচ্ছে হাইড্রা যেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী এরপর রয়েছে টিনোফোরা এরপরে রয়েছে জেলি অ্যানিমান আমরা জানি এখানে সরাসরি এটা আজবংসারের বইতে এই লাইনটি লেখা আছে সামের প্রাণীর উদাহরণ হিসেবে যে এটির উদাহরণ হচ্ছে টিনোফোরা তাহলে সঠিক উত্তর অপশন ডি টিনোফোরা এরপরে চলে আসি নিচের কোনটি আর্থপ্রডার বৈশিষ্ট্য নয় মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন আর্থ্রোপোডার পর্বের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ গহব্বর কিন্তু হিমোসিলে পূর্ণ হয় অর্থাৎ এদের যে দেহ গহব্বরটা থাকে এদের দেহ গহব্বর একই সাথে রক্ত সংবহনতন্ত্র পরিপ্রাকতন্ত্র পুরাটাই হচ্ছে দেখতে পারে তো এখন বিষয়টা হয়ে গেছে যে তাহলে দেহ গহব্বর হিমোসিলে পূর্ণ হয় তাহলে এটা তার বৈশিষ্ট্য নয়ের মধ্যে পড়ছে না আচ্ছা অপশন বিটা একটু চেক করে দেখি কাইটিন নির্মিত বহিকঙ্কাল রয়েছে এটাও সঠিক আর্থপ্রোডার হচ্ছে যে বহি কঙ্কালটা থাকে সেটা হচ্ছে কাইটি নির্মিত হয় সি নাম্বার অপশনে খেয়াল করে দেখি রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের আচ্ছা এখানে একটু বুঝার বিষয় আছে সাধারণত আর্থপ্রোডা বা আমাদের যে খাসফুরিং রয়েছে আমরা সেখানে পড়েছি যে রক্ত সংবহনতন্ত্র সাধারণত হচ্ছে বদ্ধ ধরনের হয় না হয় হচ্ছে মুক্ত ধরনের অর্থাৎ পুরো বডির ভিতরে রক্তটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকে বদ্ধ ধরনের রক্ত সংবহনতন্ত্র যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় সেটার অর্থ হচ্ছে তোমার যে রক্ত রক্ত সংবহনতন্ত্রটা রয়েছে সেটা অবশ্যই হৃৎপিণ্ড শিরা ধমনি এর মধ্যে আবদ্ধ থাকবে কোনো দেহ গহব্বরে রক্ত থাকবে না এটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই কিন্তু জানি যে আর্থ্রোপোডার জন্য বিষয়টা এরকম না অলরেডি একটা অপশন দেখার আগেই আমরা বুঝে ফেলেছি যে এটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয় তবে চেক করার জন্য আমরা আরেকবার চেক করে অপশন ডিটা হচ্ছে আর এদিকে হচ্ছে খণ্ডকায়িত এই সবগুলো হচ্ছে সত্যি তাহলে একমাত্র হচ্ছে কোনটি বাকি রয়েছে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের তাহলে আমরা আনসারটা চেক করে দেখি এক্স্যাক্টলি অপশন সি রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে খেয়াল করে দেখি মুখ বিবরে বরে রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে একটু খেয়াল করে দেখো র্যাডুলা নামের অংশ থাকে কোন পর্বের প্রাণীতে প্রাণীর যে পরিচিতি চ্যাপ্টারটি রয়েছে চ্যাপ্টারটি চাপ্টারটি পড়ার সবচেয়ে চমৎকার উপায় হচ্ছে একদম কমন যে কথাগুলো থাকে প্রতিটা পর্বের যেমন হচ্ছে আর্থপড়ার জন্য আমি যদি বলি হচ্ছে কাইটি নির্মিত বহিকঙ্কাল বা হিমোসিল ঠিকভাবে হচ্ছে পরের প্রশ্ন যেমন কিছু হচ্ছে ওয়ার্ড থাকে তো এই ওয়ার্ডগুলা যদি আমরা মনে রাখতে পারি এই ধরনের প্রশ্নগুলো আনসার করা কিন্তু খুবই ইজি তো মুখ বিব্বরে রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে করডাটায় থাকে না আর্থ্রোপোডাতেও হচ্ছে মলাস্কার ক্ষেত্র কিন্তু হচ্ছে থাকছে না না মলাস্কার ক্ষেত্রে থাকে দুঃখিত সি নাম্বারে যে মলাস্কা রয়েছে মলাস্কার ক্ষেত্রে কিন্তু হচ্ছে থাকে এবং নেমাটোডার ক্ষেত্রে কিন্তু হচ্ছে থাকে না তাহলে আমরা আনসারটা দেখে নিই আমি প্রথমে একটু ভুল বলে ফেলেছিলাম মলাস্কা মলাস্কাতে হচ্ছে র্যাডোলা নামক অংশ কিন্তু বিদ্যমান চলে আসি ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার তিন সালের একটি প্রশ্ন অনেক আগের প্রশ্ন যে নিচের কোনটি প্লাটিহেল মিনথেসের বৈশিষ্ট্য নয় আমরা কম বেশি সবাই জানি এর রেচনতন্ত্র কী রেচনতন্ত্র হয় শিখাকোষ সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত আচ্ছা এটা আমরা অপশনটা রাখলাম হাতের কাছে এরপরে আছে এরা হচ্ছে থ্রিস্তরী ওকে অপশনটাও হাতের কাছে রাখলাম আর দেহটা হচ্ছে কিউটিকলে আবৃত তো এর মধ্যে থেকে বৈশিষ্ট্য নয় হচ্ছে এদেরকে কিন্তু সুতাকৃমি বা হচ্ছে গোলকৃমি নামে পরিচিত না গোলকৃমি নামে অন্য একটি পর্ব পরিচিত সাধারণত প্লাটিহেল মিনথেস পর্বের যে প্রাণীগুলো রয়েছে এদেরকে কিন্তু কৃমি বলা হয় অর্থাৎ নাম আলাদা চেঞ্জ করে দিল এই তোমার মনে করো হচ্ছে এটা কিন্তু বৈশিষ্ট্য নয়ের মধ্যে আমরা পেয়ে গেলাম চলে যায় পরের স্লাইডে নীলতিমি মেরুদণ্ডী প্রাণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত খুব কমন একটা প্রশ্ন অনেক বছর আগে এসেছিলো মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার তিন সালে প্রথমেই অপশনে আছে হচ্ছে সাইক্লোস্টোমাটা বা হচ্ছে একনাতা আর হচ্ছে রয়েছে কন্ড্রিকথিস বা কোমলাস্থি বিশিষ্ট মাছ অর্থাৎ যাদের যে দেহ কঙ্কালটা দেহ কঙ্কালটা আসলে হচ্ছে কোমলাস্থি নির্মিত হয় যেমন আমরা যদি কন্ড্রিকথিসের একটা কমন উদাহরণ দিতে পারি হচ্ছে হাঙ্গল এরপর হচ্ছে অস্টিকথিস বা হচ্ছে অস্থি বিশিষ্ট মাছ যেগুলো আমরা কমনলি দেখি আর লাস্ট আছে হচ্ছে ম্যামালিয়া আমরা সবাই জানি যে নীলতিমি হচ্ছে পানিতে থাকলেও এটা কিন্তু হচ্ছে এক ধরনের স্তন্যপ্রায়ী প্রাণী বা ম্যামালিয়া তাই আনসারটা হবে ডি ম্যামালিয়া এরপরে চলে আসি হাইড্র এন্ডোডার্মিসের যে কোনো কোষ তৈরি করতে পারে কে আমরা কম বেশি সবাই আনসারটা জানি যে আনসারটা হচ্ছে হলো ইন্টারস্টিশিয়াল কোষ এই যে ইন্টারস্টিশিয়াল কোষটা থাকে এটা কেবলমাত্র হাইড্রার যে এন্ডোডার্মিসে থাকে তা কিন্তু না এটা বাইরেও থাকে ভেতরে থাকে যে তিস্তরী প্রাণী বাইরে ভিতরে দুই জায়গায় হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষটা থাকে এবং এই ইন্টারস্টিশিয়াল কোষটা কি করতে হেল্প করে বডির কোনো একটা কোষ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেটা পুষ্টি কোষ হতে পারে সেটা গ্রন্থি কোষ হতে পারে সংবেদী কোষ হতে পারে যে ধরনের কোষই হোক না কেন কোনো কোষ যদি কোনো নষ্ট হয়ে যায় বা যদি কোনো কারণে হচ্ছে কেটে ফেলা হয় ওই যে আমরা বলতাম যে হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা বা ওই কোষটা আবার তুমি মনে করছো রিগেইন করার যে ক্ষমতাটা এই ক্ষমতাটা আসে থেকে আসে হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ থেকে তাই আমার আনসার হবে হচ্ছে অপশন সি ইন্টারস্টিশিয়াল কোষ চলে আসি নিচের কোন প্রাণীটি দিস মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন কোন প্রাণীটি দ্বিশড়ি দ্বিস্তরি বলতে কী বুঝাচ্ছে দ্বিস্তরি বলতে বোঝাচ্ছে হচ্ছে ডিপ্লো ব্লাস্টিক অর্থাৎ এর হচ্ছে এন্ডোডাম থাকবে এবং এন্টোডাম থাকবে মাঝখানে যে মেসোডাম মেসোডাম থাকবে না সেই জায়গায় থাকবে কি সেই জায়গায় থাকবে মেসোগ্লিয়া অলরেডি আমি প্রশ্নটা পড়তে পড়তে তোমরা চারটা অপশন নিশ্চয়ই দেখে ফেলেছ এবং দেখে বুঝা যাচ্ছে যে এখানে আনসারটা হবে হচ্ছে হলো হাইড্রা হাইড্রা একটি প্রাণী একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত আমরা অলরেডি হচ্ছে পরিপাক চ্যাপ্টারে চলে এসেছি অপশনে আছে দুটি তিনটি চারটি ছয়টি আমরা সবাই জানি একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা থাকে হচ্ছে মোট ছয়টি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১২ সালের প্রশ্ন মানব দেহে পিত্ত রস কোথায় উৎপন্ন হয় খেয়াল করে দেখো পিত্ত রস সংক্রান্ত প্রশ্নগুলো যখন তোমরা আনসার করবে তখন একটু তোমাকে কি থাকতে হবে তোমাকে হচ্ছে একটু কনসিয়াস থাকতে হবে যদি কোনো কারণে কনসিয়াস না থাকো বড় বড় সর একটা সম্ভাবনা আছে তোমার আনসারটা ভুল চলে আসবে খেয়াল করে দেখো মানব দেহে কোথায় পিত্তরস কি হয় উৎপন্ন হয় যদি তোমাকে প্রশ্ন করা হয় মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় কোথায় তোমার একমাত্র আনসার হবে হচ্ছে হইলো যকৃতে মানুষে পিত্তরস উৎপন্ন হয় হচ্ছে যকৃতে আর যদি তোমাকে প্রশ্ন করা হইতো পিত্তরস উৎপন্ন নয় জমা থাকে কোথায় তখন তোমার আনসার হতো হচ্ছে পিত্তথলিতে তাহলে যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে মানবদেহে পিত্তরস উৎপন্ন হয় কোথায় আমরা আনসারটা জেনে নিব আনসারটা হচ্ছে হইলো পিত্ত থলিতে দুঃখিত যকৃত উৎপন্ন যেহেতু হয়েছে তাই যকৃতে তাই আমাদের আনসারটা হবে হচ্ছে অপশান সি যকৃতে চলে আসি নিচের কোনটি পাকস্থলী প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার আট সালের প্রশ্ন পাকস্থলী প্যারাইটাল কোষ আমরা জানি পাকস্থলীতে বা গ্যাস্ট্রিক গ্রন্থিত হয় সেটা আমাদের জানতে হবে এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আমরা সবাই জানি প্যারাইটাল কোষ থেকে কি বের হয় প্যারাইটাল কোষ থেকে হচ্ছে হাইড্রো ক্লোরিক এসিড কিন্তু বের হয় চলে যাই পরের স্লাইডে ঘাস এর অগ্রভাগের যে সরু ডানা বা শক্ত ডানা এই প্রশ্নটা এসেছে ঘাস ফোরিং থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে ঘাস এর অগ্রভাগের যে সরু এবং শক্ত ডানা বা ডানা দয় দুটা ডানা থাকে তাদেরকে কি বলা হয় অপশানে রয়েছে স্টারনাম রয়েছে ট্যাগমিনা রয়েছে ট্রোকান্টর আর রয়েছে টারসাস প্রায় কাছাকাছি কতগুলো নাম সবগুলোই কোনো না কোনোভাবে টহ দিয়ে শুরু হয়েছে তো হঠাৎ করে দেখলে কনফিউশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা সবাই জানি এই ডানাটাকে বলা হয় ট্যাগমিনা এটার আরও সুন্দর একটি নাম রয়েছে অপর নামটি হচ্ছে এলিট্রা আমরা দুইটা নামই মনে রাখার চেষ্টা করব খুব রিসেন্টলি মেডিকেল ভর্তি পরীক্ষা দু সালের প্রশ্ন রুই মাছের আইস কোন ধরনের এইটা কিন্তু রুই মাছ থেকে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনে রয়েছে ব্ল্যাক রয়েছে টিনয়েড রয়েছে সাইনয়েড আর হচ্ছে সাইক্লয়েড আমরা সবাই জানি রুই মাছের আইস কি ধরনের রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের এটা সরাসরি মেন বইয়ের বোর্ড লাইনের কিন্তু প্রশ্ন হয়েছে খাস ফোরিং এর কোন অংশটি আলো গ্রহণ করে আবারও রিসেন্ট একটা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার আঠারো খেয়াল করে দেখি খাস ফোরিং এর কোন অংশটি আলো গ্রহণ করে অপশন এতে রয়েছে কর্নিয়া অপশন বিতে রয়েছে কর্নিয়া জেন কোষ অপশন সি তে রয়েছে র্যাপডম অপশন ডি তে রয়েছে ক্রিস্টালাইন কোন কোষ আমরা সবাই জানি ঘাস ফরিং এর পুঞ্জাক্ষির এই অংশগুলো রয়েছে তবে আলো গ্রহণ করার যে অংশটা সেটা অলওয়েজ আলো গ্রহণ কে করে আলো গ্রহণ করে হচ্ছে হলো র্যাপডম হাইড্রা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার ষোলো সালের একটি প্রশ্ন দ্রুত চলাচলের জন্য হাইড্রা সাধারণত কোন পদ্ধতি ব্যবহার করে অপশনে রয়েছে সমার সল্টিং ক্রলিং লুপিং এবং হচ্ছে গ্লাইডিং এখন একটু বলি হাইড্রার যে চলন পদ্ধতি এটা হাইড্রা এমনিতে হচ্ছে খুব ছোটো একটা চ্যাপ্টার কিন্তু ছোট চ্যাপ্টার হলো এর ভিতর থেকে কিন্তু অনেক অনেক ইনফরমেশন রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো তবে হাইড্রার মধ্যে যদি বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি হাইড্রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাইড্রার যে চলন পদ্ধতি প্রত্যেকটা চলন পদ্ধতির ভিতরে কোনোটাতে কাউকে হচ্ছে সুপ্রকার গমনের সাথে তুলনা করা হয়েছে কাকে হচ্ছে ডিগবাজির সাথে তুলনা করা হয়েছে কোনোটাকে ভাষার সাথে তুলনা করা হয়েছে অ্যামিবার মতো ক্ষণপদের সাথে তুলনা করা হয়েছে তো এই তুলনাগুলো বেশি বেশি করে মাথায় রাখতে হবে এবং কোনটা ধীর প্রকৃতি কোনটা হচ্ছে তাড়াহুড়া বা হচ্ছে জলদি চলার যে প্রকৃতি বা দ্রুত চলাচলের জন্য যেমনটা হচ্ছে ষোলো সালে প্রশ্ন এসেছে এই প্রশ্নটি নিয়ে আলাপ করছে তো এই ধরনের বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখলে ভালো হয় যে কোনো সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে আনসারটা বলে নিই আনসার হচ্ছে অপশন এ সমার সল্টিং আচ্ছা আবারও পরিপাকে ফেরত আসি মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন নিম্নের কোনটি অগ্নাশয় থেকে হচ্ছে নিঃসৃত হয় না অপশন এ ট্রিপসিন অপশন বি হচ্ছে বাইল সল্ট অপশান সি হচ্ছে অ্যামাইলেস আর অপশান ডি হচ্ছে গ্লু গ্লুকাগন আচ্ছা এখন খেয়াল করে দেখো বাইল সল্ট কখনোই হচ্ছে অগ্নাশয় থেকে নিশ্চিত হয় না আমরা জানি বাইল বা হচ্ছে পিত্তরস কিছুক্ষণ আগে একটা কোয়েশন সলভ করে আসলাম না পিত্তরস তৈরি তৈরি হয় হয় কোথায় হচ্ছে যকৃতে যকৃত থেকে পরবর্তীতে পিত্তথলিতে জমা থাকে এবং অভিন্ন পিত্ত নালী দিয়ে অভিন্ন যকৃত নালীর সাথে অ্যাটাচড হয়ে পরবর্তীতে অ্যাম্পুলা অফ ভ্যাটার নামে একটি জায়গায় এটি হচ্ছে উন্মুক্ত হয় এই পিত্ত রসের মধ্যে থাকে হচ্ছে সল্ট তাহলে সল্টের সাথে কোনোভাবে অগ্নাশয় রস বা অগ্নাশয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই আই গেস আমরা এই বিষয়টা ক্লিয়ার রুই মাছ থেকে একটা প্রশ্ন রয়ে গিয়েছে রুই মাছের হৃৎপিণ্ডকে সাধারণত কি নামে অভিহিত করা হয় ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার সালের প্রশ্ন দ্বিচক্র হৃৎপিণ্ড চক্র হৃৎপিণ্ড শিরা হৃৎপিণ্ড আর লাস্ট হচ্ছে ধমনী হৃৎপিণ্ড আমরা কম বেশি সবাই এই প্রশ্নটার আনসার জানি সঠিক উত্তর হচ্ছে শিরা হৃৎপিণ্ড আনসারটা দেখে নিই শিরা হৃৎপিণ্ড এখন ব্যাখ্যাটা কেন শিরা হৃৎপিণ্ড বলা হয় সাধারণত রুই মাছের যে হৃৎপিণ্ডর হৃৎপিণ্ডের হচ্ছে দুটা প্রকোষ্ঠ একটি সাপ প্রকোষ্ঠ রয়েছে বা উপপ্রকোষ্ঠ রয়েছে এই যে প্রকোষ্ঠর মধ্যে দিয়ে পুরো যে পিণ্ডটা কুরার রক্ত পাস হয় কিন্তু হচ্ছে কার্বন অক্সাইড হিসেবে কোনোভাবে অক্সিজেন হিসেবে না পরবর্তীতে এই রক্তটা হৃৎপিণ্ড থেকে পাস হয়ে যখন হচ্ছে ফুলকায় যায় ফুলকায় যাওয়ার পরবর্তীতে তখন কি হয় ওইখানে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন গ্যাসের হচ্ছে বিনিময় ঘটে বিনিময় ঘটার পরে ওই অক্সিজেন যুক্ত রক্তটা হচ্ছে বডিতে প্রবেশ করে তো আলটিমেটলি ফুলকায় যাওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই হৃৎপিণ্ডের কোনো একটা পার্টে কিন্তু কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে তো আসলে পরিণত হয় না কখনোই হৃৎপিণ্ডে তারপরেও বলছি যে মানুষের হৃৎপিণ্ডে যেমন একটা পোর্শন কি করে একটা পোর্শন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করে ডান ভেন্ট্রিকল ডান অ্যাট্রিয়াম আবার বাম ভেন্ট্রিকল বাম অ্যাট্রিয়াম হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কাজ করে রুই মাছের জন্য পুরা হৃৎপিণ্ডটাই আসলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কাজ করে এই জন্য একে বলা হয় হচ্ছে শিরা হৃৎপিণ্ড পরবর্তী প্রশ্ন ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার ষোলো সালে কাফার সেল বা কুফার সেল হচ্ছে কোথায় থাকে উচ্চারণটা ডিপেন্ড করে হচ্ছে কে কীভাবে উচ্চারণ করছে সেটার উপরে কি আমরা কাফার সেলই হচ্ছে উচ্চারণ করব তো কাফার সেলটা কোথায় থাকে এই প্রশ্নটা আনসার করার আগে আমি একটু বলি এই কাফার সেলটা আসলে কি আমরা জানি মনোসাইড যখন কখনো কোনো হচ্ছে টিস্যুর ভিতরে ঢুকে যায় বা এই মনোসাইটটা যখন হচ্ছে কোনো কোষে প্রবেশ করে বা টিস্যুর ভিতরে প্রবেশ করে সেটা পাঁচ থেকে ছয় গুণ বড় হয়ে যায় বড় হয়ে কি তৈরি করে বড় হয়ে হচ্ছে ম্যাক্রোফেস তৈরি করে তো ম্যাক্রোফেস একটা কমন নেম শরীরের বিভিন্ন টিস্যুতে বিভিন্ন জায়গায় ম্যাক্রোফেস কিন্তু আলাদা আলাদা নাম নেয় অর্থাৎ আমরা আলাদা আলাদা নামে ডাকি তো এখানে এই কাফার সেলটা হচ্ছে এক ধরনের ম্যাক্রোফেস তো অপশানে রয়েছে প্লিহা যকৃত মস্তিষ্ক এবং হচ্ছে অগ্নাশয় আমরা জানি মস্তিষ্ক আর প্লিহার জন্য আলাদা আলাদা নাম রয়েছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো অগ্নাশয়ও হচ্ছে হলো এরকম কোনো ম্যাক্রোফেস থাকে না তাহলে বাদ বাকি রয়েছে হচ্ছে যকৃত আমাদের আনসারটা হবে হচ্ছে অপশন বি যকৃত অর্থাৎ যকৃততে যে ম্যাক্রো মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার ছয় সালের প্রশ্ন টায়ালিন এবং মল্টেস কোন রসে হচ্ছে বেশি পাওয়া যায় আমরা কতগুলো রসের নাম একটু খেয়াল করি আন্ত্রিক রস লালা রস পাকস্থলী রস এবং হচ্ছে অগ্নাশয় রস একটু খেয়াল করে দেখব লালা রসে সাধারণত হচ্ছে দুইটা এনজাইম থাকে দুইটা এনজাইম কি টায়ালিন টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালিভারি আলফা অ্যামাইলেস আর হচ্ছে হলো মলটেজ এনজাইম যেটা কী করে যেটা হচ্ছে তুমি মনে করো হলো মল্টেজকে ভেঙে হচ্ছে তুমি মনে করো হচ্ছে গ্লুকোজে পরিণত করতে পারে সো এটা একটু মাথায় রাখতে হবে সাধারণত শর্করা পরিপাককারী এনজাইমটা বেশি পরিমাণে পাওয়া যায় কোথায় বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে লালা রসে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পনেরো সালের প্রশ্ন নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয় আমরা কম বেশি সবাই জানি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আর হচ্ছে ভিটামিন কে এই যে চারটি ভিটামিন রয়েছে এরা সাধারণত হচ্ছে ফ্যাটে কিংবা হচ্ছে চর্বিতে দ্রবণীয় তাহলে এই তিনটা অপশন যদি বাদ দিই আমার হাতে কেবলমাত্র থাকতেছে ভিটামিন ই কমপ্লেক্স দুঃখিত ভিটামিন বি কমপ্লেক্স তাহলে এটাই হবে আনসার অপশন এ ভিটামিন বি কমপ্লেক্স প্রশ্ন ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই সালের অনেক বছর আগের প্রশ্ন নিচের কোনটি অগ্নাশয়ের রসে থাকে না অপশন এতে রয়েছে পেপসিন অপশন বিতে রয়েছে ট্রিপসিন অপশন সিতে রয়েছে লাইপেস আর অপশন ডিতে রয়েছে অ্যামাইলে তো আমাদের নতুন বইয়ের তথ্য অনুযায়ী বা নতুন বইতে যে ছকটি রয়েছে সেই তথ্য অনুযায়ী এখানে পেপসিন যে এনজাইমটা থাকে এই পেপসিন এনজাইমটা কিন্তু হচ্ছে অগ্নাশয় রসে থাকে না খেয়াল করে দেখো পেপসিন এনজাইমটা কোথায় থাকে পেপসিন এনজাইমটা জেনারেলি থাকে হচ্ছে যে গ্যাস্ট্রিক রস থাকে হ্যাঁ আমাদের পাকস্থলিতে যে গ্যাস্ট্রিক রসটা নিঃসৃত হয় সেখানে হচ্ছে পেপসিন থাকে পেপসিন এনজাইমটি থাকে বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অগ্নাশয় রসে থাকে তাহলে অগ্নাশয় রসে থাকে না কোনটা অগ্নাশয় রসে থাকে না হচ্ছে হলো পেপসিন চলে যাই পরের প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার সালের প্রশ্ন নিচের কোনটি তৈরি প্রক্রিয়াকে এরিথ্রোপয়াসিস বলে একদম ইজি একটা প্রশ্ন আমরা সবাই জানি এরিথ্রোসাইটের অর্থ হচ্ছে লোহিত রক্তকণিকা এরিথ্রোপোয়েসিস এরিত্রোপোয়েসিস মানে হচ্ছে কোনো কিছু একটা তৈরি হওয়া অর্থাৎ এরিথ্রোসাইট তৈরি হওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় এরিত্রোপোয়েসিস তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি এখানে আনসারটা কি এখানে আনসারটা হচ্ছে হলো লোহিত রক্তকণিকা আনসার লোহিত রক্তকণিকা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে আসা এই প্রশ্নটি খেয়াল করি প্রশ্নটি হচ্ছে কোনটি অদানাদার শ্বেতকণিকা কণিকা বা কোনটি অদানাদার শ্বেত রক্ত কণিকা তো অপশানে রয়েছে ইউসিনো ফিল অপশনে রয়েছে বেসোফিল অপশনে রয়েছে নিউট্রোফিল আর হচ্ছে হলো মনোসাইট আমরা একটা জিনিস সবাই কম বেশি জানি যে হচ্ছে এই যে ইউসিনোফিল বেসোফিল নিউট্রোফিল অর্থাৎ নামে শেষে যাদের নামে শেষে ফিল রয়েছে তারা সবাই কি করে তারা সবাই হচ্ছে দানাদার সেত রক্তকণিকা রক্ত কণিকা তাহলে এইভাবে যদি মনে রাখি প্রশ্নে কী চেয়েছে অদানাদার তাই অদানাদার হলে আমাদের এখানে আনসার হবে অপশন ডি অর্থাৎ হচ্ছে মনোসাইট মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার আট সালের প্রশ্ন নিচের কোনটি রক্ত জমাট বাধার মূল উপাদান নয় আমরা জানি রক্ত জমাট বাধার জন্য কিছু ফ্যাক্টর রয়েছে প্রায় তেরোটি ফ্যাক্টর রয়েছে বর্তমান যে মেন বই রয়েছে বর্তমান মেন বইয়ে তেরোটি ফ্যাক্টরের নাম এবং তেরোটি ফ্যাক্টরের কাজ আলাদা আলাদাভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে এর মধ্যে চারটি প্রধান ফ্যাক্টরের কথাও কিন্তু বলা হয়েছে তো আমরা যদি একটু খেয়াল করে দেখি অপশন এ ফিব্রিনোজেন অপশান বি অ্যালবুমিন অপশান সি হচ্ছে প্রথম বিন এবং অপশন ডি হচ্ছে ক্যালসিয়াম আয়ন আমরা কিন্তু কম বেশি সবাই জানি প্রথম দিন এই কো এই তিনটার কোনো একটা মিসিং থাকা মানে আমাদের রক্ত কিন্তু জমাট বাঁধতে অনেক বেশি সমস্যা হওয়ার কথা বাকি থাকে হচ্ছে অপশন বি অ্যালবুমিন আমরা জানি অ্যালবুমিন হ্যাঁ আমাদের দেহের প্লাজমা প্রোটিনের একটা অনেক বড় অংশই কিন্তু হচ্ছে অ্যালবুমিন কনসিস্ট করে সেটা ঠিক আছে কিন্তু অ্যালবুমিন কিন্তু আমাদের রক্ত জমাট বাধায় কোনো ভূমিকা রাখে না তাহলে বুঝতে পারলাম এখানে আমার আনসারটা কী হবে অপশন বি অ্যালবুমিন চলে আসি মেডিকেল ভর্তি পরীক্ষা দুই দুই সালের একটি প্রশ্ন শিশুদের রক্তে সাধারণত লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায় কেমন থাকে অপশানে রয়েছে কম থাকে সমান থাকে বেশি থাকে আবার হচ্ছে কি করতে পারে অর্ধেকও থাকতে পারে আমরা সবাই জানি সাধারণত শিশুদের দেহে আর হচ্ছে যে প্রেগনেন্ট লেডি বা হচ্ছে তুমি মনে করো গর্ভবতী যে মা রয়েছে তাদের দেহে লিম্ফোসাইটের সংখ্যা অন্যান্য যে কোনো কারও তুলনায় অন্যান্য যে কোনো বয়সের যে কোনো এজ গ্রুপের তুলনায় সাধারণত কিন্তু হচ্ছে বেশি থাকে ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই দুই সালের একটি প্রশ্ন জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে কি বলা হয় অপশন এতে রয়েছে রক্ত রস অপশন তে রয়েছে মৃত রক্ত কণিকা অপশান সিতে রয়েছে শ্বেত রক্তকণিকা আর অপশান ডিতে রয়েছে সিরাম জমাটবদ্ধ রক্তের যে জলীয় অংশ থাকে জলীয় অংশটা কালা সাধারণত হচ্ছে হালকা হলুদ এবং এটাকে কি বলা হয় এইটাকে হচ্ছে হলো রক্তের সিরাম বলা হয় রক্তের সিরামে কোনো ধরনের রক্তকণিকা থাকে না তাই রক্তকণিকা সংক্রান্ত কিছু কথা বললাম না আর রক্তরস আর রক্তের সিরামের মধ্যে এলাবোরেটলি কিন্তু পার্থক্য আমাদের যে কারিকুলাম আছে সেখানে কিন্তু হচ্ছে পড়ানো হয় চমৎকার একটি ছক রয়েছে আজমল স্যারের বইতে এখান থেকে আমরা একটু কাইন্ডলি দেখে নিব চলে আসে নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে হৃৎপিণ্ডকে কে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করে সেটা জানার আগে আমার জানতে হবে আসলে হৃৎপিণ্ডটা কি দিয়ে তৈরি হৃৎপিণ্ডটা হচ্ছে মাসেল দিয়ে তৈরি বা হৃৎপেশি দিয়ে তৈরি এই হৃৎপেশির আবার হচ্ছে তিনটা স্তর আছে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম এখন এই এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অ্যান্ডোকার্ডিয়াম তিনোটাই কী আছে আমার অপশানে আছে আর লাস্ট হচ্ছে পেরিকার্ডিয়াম একটু মাথায় রাখো এখানে আমরা কোয়েশনের আনসার তো দেখবই বাট একটু পড়ে ফেলি পেরিকার্ডিয়ামটা কী পেরিকার্ডিয়ামটা কিন্তু কোনো স্তর নয় পেরিকার্ডিয়ামটা হচ্ছে হৃৎপিণ্ডকে যে ড্বিস্তরী আবরণটা আবৃত করে রাখে বা হৃৎপিণ্ডের আমরা যদি খোলস বা আবরণ যদি বলি সেটা কিন্তু হচ্ছে পেরিকার্ডিয়াম তাহলে অপশান সি প্রথমেই বা পেরিকার্ডিয়াম কেবলমাত্র আবরণ দিতে পারে হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করার ক্যাপাসিটি কিন্তু তাদের নাই আসেকার এপিকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম আর মায়োকার্ডিয়ামের মধ্যে এখন এখানে ভাইয়া একটু খেয়াল করে দেখি সবচেয়ে ভিতরের অংশ কোনটা সবচেয়ে ভিতরের অংশ এন্ডোকার্ডিয়াম না যেহেতু এন্ডোকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ তাই কি করবে পিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠতে হতে ভাগ করার সম্ভাবনা তো তারই বেশি তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে অপশন বি এন্ডোকার্ডিয়াম মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার সালের প্রশ্ন অলিন্দের ডায়াস্টল দশার সময়কাল নিম্নের কোনটি একটু খেয়াল করে দেখি আমরা কম বেশি সবাই জানি যে সিস্টল হোক ডায়াস্টল হোক পুরা যে বা ভেন্ট্রিকল বা ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল মিলিয়ে জিরো পয়েন্ট সেকেন্ড আবার যদি আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোলা ডায়াস্টল মিলেও কিন্তু জিরো পয়েন্ট এইট সেকেন্ড অর্থাৎ প্রত্যেকটা কার্ডিয়াক চক্র জিরো পয়েন্ট এইট সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ হতে হয় এখন সাধারণত অলিন্দর ডায়াস্টোল হতে বেশ ভালো অ্যামাউন্টের সময় লাগে সো এটার জন্য আমার আন্সারটা হবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৫ হাজার পনেরো সালের প্রশ্ন নিম্নের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয় একটু খেয়াল করি হ্যাঁ ফুসফুস মহাধমনি ডান নিলয় এবং হচ্ছে হইল বাম অরিন্দ একটু খেয়াল করে দেখি মহাধমনি কিন্তু কি না মহাধমনী কোনোভাবেই হচ্ছে যে পালমোনারি সংবহনতন্ত্র এর কিন্তু অংশ নয় মহাধমনী সাধারণত হচ্ছে কার অংশ সিস্টেমিক যে সংবহনতন্ত্র থাকে অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে বাম ভেন্ট্রিকল থেকে সারা বডিতে ছড়ায় পড়ে এটা তো আমরা কম বেশি জানি তো এখন বিষয়টা যেটা হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই ফুসফুসে যাচ্ছে না বা ফুসফুস থেকে মহাধমনির সাথে কোনো কানেকশন নাই তাই আমরা বলতে পারি যে মহাধমনী এখানে কিন্তু পালমোনারি সংবহনের অংশ নয় চলে যাই পরের প্রশ্নে তার তারপর বছর আসা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে একটি প্রশ্ন ছিল যে হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা হয় কোনটি একটু অ্যানালাইসিস করি হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা হয় কোনটি সবগুলা অপশনই আসলে হচ্ছে আমরা যারা একটু হলো বায়োলজি বা আমাদের পরিবারের কারো যদি হচ্ছে হার্টের অসুখ থাকে আমরা কিন্তু সবাই একটু খেয়াল রাখি যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তো দেখা যায় যে আমরা কিন্তু বলতে পারি যে না এই পরীক্ষাগুলো হচ্ছে দরকার তো কমন কিছু পরীক্ষা হচ্ছে এনজিওগ্রাম ইসিজি লিপিড প্রোফাইল এবং ইটিটি তো একটা কথা বলছে যে রোগ নির্ণয় প্রাথমিক একদম প্রাথমিক পরীক্ষা কোনটা মানে হৃদযন্ত্র কি প্রপারলি কাজ করছে কি করছে না হার্টটা প্রপারলি ফাংশনাল আছে কি না বোঝার জন্য আমরা সবার প্রথম যে পরীক্ষাটি করি সেটা হচ্ছে হল ইসিজি এনজিওগ্রাম লিপিড প্রোফাইল দিয়ে আসলে হচ্ছে হার্টের কন্ডিশন কি সেটা বোঝা যায় না রক্তে কোলেস্টেরলের পরিমাণ কি পরিমাণ আছে সেটা হয়তো বা দেখা যায় যদি বেশি থাকে সেখান থেকে আমরা একটা প্রেডিকশন করতে পারি যে না এটা হার্টের জন্য ভালো না বা কোনো না কোনোভাবে হচ্ছে সমস্যা ওইটা করা যায় বাট অ্যাকচুয়ালি হার্টের রোগ আছে কি না সেটা আমরা লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল মাপা দিয়ে কিন্তু বলতে পারি না আর বাকি রয়েছে ইটিটি একটু জটিল পরীক্ষা তো কম বেশি একদম তোমাকে যদি বলা হয় রোগ নির্ণয় প্রাথমিক হওয়া হচ্ছে চলে আসি কোন জাতীয় ব্যারো রিসিপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখার প্রশ্নটি এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালে আমরা জানি আমাদের হচ্ছে ব্যারো রিসিপ্টর হচ্ছে দুই ধরনের রয়েছে উচ্চচাপ ব্যারো এবং নিম্নচাপ ব্যারো রিসিপ্টর মেনলি ক্যারোটিড যে ব্যারো রিসিপ্টর সেটা হচ্ছে উচ্চচাপেরই হচ্ছে অন্তর্গত আর হচ্ছে অ্যাট্রিয়াল ব্যারো রিসিপ্টর বলতে সাধারণত হচ্ছে আমরা কোনো কিছু পাই না আমার এখানে আনসারটা হবে হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসিপ্টর অলওয়েজ মাথায় রাখবা যে রক্তের যে আয়তন রক্তের আয়তন নির্ণয় সরাসরি হচ্ছে ব্যারো নিম্নচাপ ব্যারো রিসিপ্টরের উপর কিন্তু নির্ভর করে ডেন্টাল ভর্তি পরীক্ষা দু হাজার ষোলো সাল অ্যাডামস আপেল সাধারণত হচ্ছে কোথায় থাকে অপশান এ ষড়যন্ত্র অপশান বি হচ্ছে ব্রংকাস অপশন সি হচ্ছে শ্বাসনালী আর অপশান ডি হচ্ছে প্লিহা আমরা জানি ছেলেদের গলার মাঝখানে একটু করে উঁচু অংশ থাকে এটাকে সাধারণত বলা হয় হচ্ছে অ্যাডামস আপেল এটা ছেলেদের ক্ষেত্রে বেশি আমি যদি বলি হচ্ছে ভিজিবল মেয়েদের ক্ষেত্রে ততটা ভিজিবল না তো এটা সাধারণত থাকে হচ্ছে ষড়যন্ত্রে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার সালে আসা প্রশ্ন রক্তে কার্বন অক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটি অপশন এতে রয়েছে কার্বনিক অ্যাসিড অপশন বিতে রয়েছে বাইকার্বনেট যোগ অপশন সিতে রয়েছে কার্বন মনোঅক্সাইড এবং অপশান ডিতে রয়েছে যৌগ একটু খেয়াল করে দেখো কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে সি ও কার্বন মনোঅক্সাইড কোনোভাবেই কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মাধ্যম হতে পারে না মাথায় রাখবে এই কার্বন মনোঅক্সাইডটা কি এইটা একটা হচ্ছে নীরব ঘাতক গ্যাস এবং কোনোভাবে তোমার ব্লাড সার্কুলেশনে যদি কার্বন মনোঅক্সাইড প্রবেশ করে এর ফলশ্রুতিতে কিন্তু রক্তে বিষক্রিয়া হয় এবং যে মানুষের রক্তে প্রবেশ করে সে মানুষ কিন্তু হচ্ছে পরবর্তীতে মারাও যেতে পারে তাই কার্বন মনোঅক্সাইড কীভাবেই হচ্ছে কোনোভাবেই হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহনের কোনো মাধ্যম নয় পরের প্রশ্ন ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই ষোলো সালে রক্তের সোডিয়াম আর পটাশিয়ামের যে সমতা সমতা রক্ষা করে হচ্ছে হলো কোন হরমোন অপশন এতে রয়েছে ইনসুলিন অপশান বিতে রয়েছে অ্যাড্রিনালিন অপশন সিতে রয়েছে গ্লুকাগন আর অপশন ডিতে রয়েছে অ্যালডোস্টেরন আমরা কম বেশি সবাই জানি এটা হচ্ছে আনসার হচ্ছে ডি অ্যালডোস্টেরন যেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের যে সমতা এই সমতাটাকে হচ্ছে রক্ষা করে ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার সালের দেহে রেচনতন্ত্রের মাধ্যমে শতকরা হচ্ছে কত ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হয় অর্থাৎ আমাদের যে শরীরে রেচন পদার্থগুলো রয়েছে রেচন পদার্থগুলো বিভিন্নভাবে নিষ্কাশিত হতে পারে যেমন হচ্ছে আমরা আসলে রেচন পদার্থ বলতে কি বুঝি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোই তো তো মেইনলি মানবদেহে রেচনতন্ত্র আসলে হচ্ছে বৃক্ক প্রশ্নটা হওয়া উচিত ছিল যে বৃক্কের মাধ্যমে শতকরা কতভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হয় তো প্রশ্ন করে ফেলেছে এভাবে আমরাও আনসারটা দেখি সাধারণত হচ্ছে রেচন তন্ত্র বলতে আমরা বুঝে হচ্ছে বৃক্ক এবং বৃক্কর মধ্যে দিয়ে প্রায় হচ্ছে তুমি মনে করো ষাট তুমি মনে করছে রেচন পদার্থ কিন্তু নিষ্কাশিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন মানব দেহের কর টিকাতে কতগুলো অস্থি রয়েছে এই জায়গাটাতে সবাই একটু না একটু ভুল করে একটু খেয়াল করবে যখন তোমাকে কোনো একটা বডি পার্টের অস্থির সংখ্যা সংখ্যা জিজ্ঞাসা করবে তোমার উচিত হচ্ছে ভালো করে কোয়েশ্চেনটা আরও একবার পড়া দেখো খেয়াল করে মানবদেহের কর টিকাতে কতগুলো অস্থি রয়েছে এখানে আরেকভাবে প্রশ্ন আসতে পারত মানব দেহের করটিতে কতগুলো অস্থি রয়েছে আমরা সবাই জানি মানব দেহের হচ্ছে করোটিকাতে হচ্ছে আটটা অস্থি থাকে সেটা আমরা বুঝতে পারলাম কিন্তু কথা হচ্ছে যদি করোটি বলতো তখন কিন্তু করোটিকা প্লাস হচ্ছে যে মুখমণ্ডলীয় অস্থি থাকে দুইটা অস্থি নিয়েই কিন্তু হচ্ছে আমাদের কথা বলতে হতো সো এই বিষয়টা একটু কাইন্ডলি ভাইয়া হচ্ছে কেয়ারফুল থাকতে হবে তোমার কাছে কিসের সংখ্যা চাচ্ছে করোটির নাকি হচ্ছে করোটিকার। ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার ষোলো সালের প্রশ্ন মানুষের কপাল কোন অস্থি দিয়ে তৈরি হয় আমরা কম বেশি সবাই জানি কপালের নাম ফ্রন্টাল এই ইয়ে দিয়ে মনে রাখতে পারো ছন্দ দিয়ে মনে রাখতে পারো কপালের নাম ফ্রন্টাল অর্থাৎ তোমার হচ্ছে কি মানুষের কপাল ফ্রন্টাল অস্থি দিয়ে গঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার তেরো সালের প্রশ্ন ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে আমরা জানি আমাদের মেন বইতে চার ধরনের তরুণাস্থি বা তিন ধরনের তরুণাস্থি নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন তরুণাস্থিটা কোন জায়গায় পাওয়া যায় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাভেলেবেল কিন্তু এই প্রশ্নটা আসে মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা অথবা তুমি মনে করো বায়োলজি ফ্যাকাল্টি যে কোনো পরীক্ষায় তোমার কিন্তু এই প্রশ্নটা কি করতে হবে ফেস করতে হবে তো অপশন এ তে রয়েছে হেড অফ হিউমেরাস অপশন বি তে রয়েছে স্তন্যপায়ী নাক অপশন সি তে রয়েছে আলজিব্বা আর অপশন ডি তে রয়েছে হচ্ছে শ্বাসনালী আমরা জানি ক্যালসিফাইড অথবা হচ্ছে যদি আমরা বলি চুনময় যে তরুণাস্থি এই তরুণাস্থি সাধারণত হচ্ছে হিউমেরাসের যে গোলাকার মস্তক রয়েছে সেই হেড অফ হিউমেরাসে কিন্তু পাওয়া যায় মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন মানুষের কবজিতে বা হচ্ছে কার্পাল রিজিয়নে হাড়ের সংখ্যা কত অপশন রয়েছে দশটা পাঁচটা সাতটা এবং হচ্ছে হলো আটটা আমরা জানি এটার আনসার হচ্ছে হলো কি এটার আনসার হচ্ছে হলো আটটি মানুষের কবজিতে বা হাতের যে কবজি রয়েছে হাতের যে কবজিতে সেখানে হচ্ছে দুই সারিতে চারটা চারটা করে মোট হচ্ছে আটটা হাড্ডি কিন্তু হলো বিদ্যমান থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন একটু আগের দিকার প্রশ্ন নিম্নে উল্লিখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে যেমনটি বলেছিলাম দেখো দুই সালে এসেছে দুই সালে এসেছে কোন তরুণাস্তি কোথায় থাকে এটা মনে রাখাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তাহলে নিম্নে উল্লেখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্তি থাকে বহিকর্ণ হিউমেরাস অপশন সি হচ্ছে শ্বাসনালী আর অপশন ডি হচ্ছে যন্ত্র এখানে সাধারণত স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে হচ্ছে হলো কানের অংশগুলোতে এটা আমরা অলওয়েজ মনে রাখবো আমাদের বহিকর্ণ বা বহিকর্ণের যে নরম অংশটি রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে পিনা এই বহিকর্ণ বা পিনাটি সাধারণত কি দিয়ে তৈরি হয় স্থিতিস্থাপক তরুণাস্তি দিয়ে তৈরি হয় ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন নিচের কোনটি সিসাময়েড অস্থি প্রথমে আমাদের জানতে হবে সিসাময়েড অস্থি বিষয়টি কি আমরা তো জানি অস্থি মানে হচ্ছে হাড্ডি সিসাময়েড অস্থিটা আসলে আক্ষরিক করতে আমি সরাসরি হাড্ডি বলতে পারবো না হ্যাঁ তারাও হাড্ডি বাট বিষয়টা হচ্ছে যে এই সিসাময়েড অস্থিগুলো কোনো না কোনোভাবে মাংস পেশির যে টেন্ডান থাকে হ্যাঁ মাংস পেশির যে টেন্ডান এই মাংস পেশির টেন্ডান থেকে তৈরি হয় দেখে এদেরকে সিসাময়েড অস্থি বলা হয় অপশন এতে রয়েছে পরশুকা অপশন বিতে রয়েছে কিউবয়ের অপশন সিতে রয়েছে প্যাটেলা অপশন ডিতে রয়েছে টিবিয়া আমরা জানি যে অপশন সি প্যাটেলাই কিন্তু হচ্ছে এটার সঠিক উত্তর প্রতিরক্ষা থেকে কিছু কোয়েশ্চনে আনসার করি নিচের কোনটি মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয় প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা দিয়ে কি বুঝাচ্ছে আসলে হচ্ছে প্রতিরক্ষার যে প্রথম স্তরটা প্রথম স্তরটা কি সেটা বুঝাচ্ছে অপশান এতে রয়েছে লোম বি বিতে ইন্টারফেরন সি সিতে হচ্ছে লালা আর অপশন ডিতে রয়েছে সিরোমেন আমরা সবাই জানি এটার জন্য আনসারটা হবে হচ্ছে ইন্টারফেরন ইন্টারফেরন কিন্তু মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা না ইন্টারফেরনটা সরাসরি কি ইন্টারফেরনটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কিন্তু অন্তর্গত নিচের কোনটা ভ্রণীয় একটোডাম স্তর থেকে তৈরি হয় একটু বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষায় মানব জীবনের ধারাবাহিকতা বা যে চ্যাপ্টারটাকে আমরা সবাই হচ্ছে একটা কমন নাম প্রজননের চ্যাপ্টার হিসেবে চিনে থাকি সেই চাপ্টারের একটা পার্ট আছে যেখানে হচ্ছে তিনটা যে ভ্রণীয় স্তর আমরা তো ত্রিভ্রুণস্তরী প্রাণী বা ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী একটোডাম রয়েছে মেসোডাম রয়েছে এন্ডোডাম রয়েছে তো এই তিনটা ভ্রূণস্তর থেকে তোমার হচ্ছে কি ধরনের ইয়ে আসবে আমি যদি বলি যে এই তিনটা ভ্রূণস্তর থেকে কি কি তৈরি হয় আমাদের যে অঙ্গগুলো রয়েছে বা এইগুলো কী কেমন অঙ্গ বা কোথেকে তৈরি হচ্ছে উদ্ভূত হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই বইতে যে চারটা দেওয়া আছে চারটা খুব ভালো করে পড়বে কোন ভ্রূণস্তরের উদাহরণ নিচের কোনটি তো মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে নিচের কোনটি ভ্রূণীয় একটোডাম স্তর থেকে তৈরি হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র লোহিত রক্তকণিকা অস্থিসন্ধি এবং মাস আমরা কম বেশি সবাই জানি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে কোথেকে আসে ভ্রূণীয় যে একট্রোডাম স্তর একট্রোডাম স্তর থেকে কিন্তু আসে ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার সালের প্রশ্ন অপশন এতে রয়েছে কমপ্লিমেন্ট সিস্টেম অপশন বিতে রয়েছে ইন্টারফেরন অপশন সিতে হচ্ছে ভ্যাকসিন আর অপশন ডিতে হচ্ছে অনুচক্রিকা একটু খেয়াল করে দেখি অনুচক্রিকা ভ্যাকসিন বা ইন্টারফেরন কেউই আসলে অ্যান্টিবডিকে সহায়তা করে না অপশন এ কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অ্যান্টিবডিকে সহায়তা করে একটু রিমাইন্ডার দেই কমপ্লিমেন্ট সিস্টেমটা কি কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে টহল পুলিশের মতো বিশটা প্লাজমা প্রোটিনের একটা গ্রুপ যেটা হচ্ছে তোমার ফুল বডিতে যে রক্ত আছে এই রক্তের মাধ্যমে সার্কুলেশন করে এবং কোনো জায়গায় যদি কোনো ফরেন সাবস্টেন্স অ্যান্টিজেন বা ঝামেলা করতে পারে এমন কোন জীবাণু বা পদার্থ দেখতে পায় তারা কি করে এটাকে হচ্ছে তুমি মনে করো ধরে ফেলে এটার গায়ে লেগে যায় লেগে গিয়ে হচ্ছে ম্যাক্রোফেজ নিউট্রোফিল বা ন্যাচারাল কিলারসেল অর্থাৎ বাদ বাকি বা যেমন হচ্ছে অ্যান্টিবডি সব খরণে হেল্প কিন্তু করে হচ্ছে হলো কমপ্লিমেন্ট সিস্টেম জেনেটিক্স থেকে একটা প্রশ্ন ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন জিবে প্রকাশিত লক্ষণকে কি বলা হয় এক্সিবিশনিজম ফিনোটাইপ অ্যালিল আর হচ্ছে হলো জিনোটাইপ আমার আনসার হচ্ছে হলো ফিনোটাইপ একটু খেয়াল করে দেখো যেই জিনের কারণে বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায় তাকে বলা হয় জিনোটাইপ এবং এই জিনের যে আমরা খালি চোখে বা দেখতে পারি সেটাকে আমরা বলি ফিনোটাইপ ধরো আমার চুলের রং কালো এই চুলের রং কালো হয়েছে জিনো কারণে এবং আমার চুলের রং যে কালো এটা বাদ বাকি সবাই দেখতে পাচ্ছে হচ্ছে কিসের কারণে ফিনো টাইপের কারণে চলে যাই পরের প্রশ্নে ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে দুই ষোলো সালের প্রশ্ন নিচের কোনটি নিষ্ক্রিয় ভ্যাকসিন একটু বলে দিই ভ্যাকসিনের পাঁচ প্রকার বা ছয় প্রকারের উদাহরণ আমাদের মেন বইতে দেওয়া হয়েছে তো এখানে ভ্যাকসিনের উদাহরণগুলো মনে রাখাটা খুব 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 বেশি প্রয়োজন কারণ বারবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েক বছর পরপরই তোমার কাছে হচ্ছে উদাহরণ জানতে যাবে নিচের কোনটা নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ কোনটা মিশ্র ভ্যাকসিনের উদাহরণ কোনটা টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ এইভাবে কিন্তু প্রশ্ন প্রায় রেগুলারলি আসে তো অপশনে রয়েছে পোলিও ভ্যাকসিন 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 হেপাটাইটিস ই হিউম্যান ভাইরাস আমরা সবাই জানি পোলিও ভ্যাকসিনটা কি পোলিও ভ্যাকসিন এক ধরনের হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন আমরা প্রায় শেষে চলে এসেছি ক্লাসে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার তেরো সালের প্রশ্ন লিথালজিনের প্রভাব নেই কোন রোগে প্রশ্ন হচ্ছে লিথাল জিন লিথাল জিনটা আসলে কি লিথাল জিন হচ্ছে এমন একটা জীর্ণ টাইপের সেট বা এমন একটা জিনোম সেট এটা যদি কোনো প্রাণীর জিনে হচ্ছে অবস্থান করে তাহলে দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ওই প্রাণীটি হচ্ছে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে লিথাল মানে হচ্ছে মেরে ফেলা তো এখন এটা যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি হচ্ছে তুমি মনে করো প্রাণীকে মেরে ফেলতে পারে তখন সেমি জিন যদি পঞ্চাশ পার্সেন্টের কম হয় সেক্ষেত্রে হচ্ছে জিন এই সংক্রান্ত কথাবার্তা বইতে কিন্তু খুব এলাবরেটলি লেখা আছে তো আমরা লিথাল লিথালজিনের প্রভাব নেই কোন রোগে অপশন এ হচ্ছে হিমোফিলিয়া অপশন বি হচ্ছে জন্মগত ইকথিওসিস অপশন সি হচ্ছে অস্টিওপোরেসিস এবং অপশন ডি হচ্ছে থ্যালাসেমিয়া আমরা জানি অস্টিওপোরিস হচ্ছে হাড্ডির একটা রোগ এটা সাধারণত হচ্ছে একটা মিডল এজ ওয়েমেনদের হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে হয় ছেলেদের ক্ষেত্রেও হতে পারে তবে মেয়েদের ক্ষেত্রে বেশি হয় অস্টিওপোরিস হচ্ছে হাড্ডি পাতলা হয়ে যাওয়া বা হচ্ছে হাড্ডির ভিতরে যে আমাদের শক্ত অংশগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় তোমরা গুগলে অস্টিওপোরিস সার্চ করলেই হচ্ছে ইমেজ দেখলেই বুঝতে পারবে আসলে কি পরিবর্তনটা আসে এটার সাথে কিন্তু লিথাল জিনের কোনো প্রভাব নাই তাই অপশন সিটাই কিন্তু এখানে হচ্ছে আনসার মেডিকেল ভর্তি পরীক্ষা দুই সালের প্রশ্ন ব্যাঙের যে শীত নিদ্রা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ যেহেতু শীত নিদ্রা শীতকাল শীতকালে কি পরে ঠান্ডা পরে তাহলে পরিবেশের কোনো একটা টেম্পারেচারের চেঞ্জের কথা বলা হচ্ছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অবশ্যই হইতে হবে কি থার্মোট্যাক্সিস এখন থার্মোট্যাক্সিস ভাইয়া দুই ধরনের হইতে পারে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ধনাত্মক থার্মোট্যাক্সিস আর একটা হচ্ছে ঋণাত্মক থার্মোট্যাক্সিস আমার আনসার হবে হচ্ছে অপশন বি ঋণাত্মক থার্মোট্যাক্সিস মেডিকেল ভর্তি পরীক্ষা আজকের দিনের শেষ প্রশ্ন দুই হাজার আট সালের প্রশ্ন নিচের কোনটি সেক্সলিং অসুখ নয় অপশান এতে রয়েছে বর্ণান্ধতা অপশান বিতে রয়েছে রক্তস্বল্পতা অপশান সিতে রয়েছে মায়োপিয়া অপশন ডিতে রয়েছে হিমোফিলিয়া সব একটু খেয়াল করো যারা চশমা পড়ো তারা কম বেশি কিন্তু সবাই হচ্ছে মায়োপিয়া যে টার্মটা মায়োপিয়া টার্মের সাথে হচ্ছে তুমি মনে করো হলো কি পরিচিত যে আমরা চোখে দেখার সমস্যার জন্য হচ্ছে মায়োপিয়া হতে পারে এরপরে রয়েছে হচ্ছে বর্ণান্ধতা এরপরে রয়েছে হিমোফিলিয়া আর লাস্ট হচ্ছে রক্তস্বল্পতা একটু খেয়াল করে দেখো রক্তস্বল্পতার সাথে সাধারণত এক্স লিং বা সেক্স ডের কোনো হচ্ছে আর কারণ নেই জেনেটিক্যালি হচ্ছে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হওয়ার সম্ভাবনা কম তাই দেখা যায় যে সাধারণত অপশন বি যে রক্তস্বল্পতা অপশন বিটা এখানে হচ্ছে কোনো সেক্সলিং অসুখ নয়ের আনসার আমরা আমাদের ক্লাসের একদম শেষে চলে এসেছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য আমরা চেষ্টা করেছি বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো থেকে প্রশ্ন আসে সব কিছু কভার করার প্রত্যেকটা প্রশ্নের আমরা হচ্ছে ব্যাখ্যা জানার চেষ্টা করেছি একটা অপশান হচ্ছে বাকি তিনটা অপশন কেন হচ্ছে না এভাবেও আমরা পড়ার চেষ্টা করেছি আশা করি তোমরা একটা গাইডলাইন পেলে তোমরা যখনই হচ্ছে কোয়েশান সলভ করো না কেন যে কোনো প্রশ্নই সলভ করো না কেন তখন হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবে যে একটা আনসার হচ্ছে আমরা জানি বাকি তিনটা আনসার বা বাকি তিনটা অপশান আনসার হচ্ছে না কেন এটাও আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু চারটা তথ্য প্রতিটা প্রশ্ন আমাদের পড়া হয়ে যাবে তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো ভালো থাকো সুস্থ থাকো টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ